ফসলগুলো আমরা আবাদ করি সব সময় ম্যানুয়ালি এইভাবে ছিটিয়ে দিই যেখানে সেখানে পড়ে যায় তার দরকার সেখানে সার পর্যাপ্ত যায় না ঘাস বেড়ে যায় ফসল কমে যায় নিরানি দিতে হয় বারবার একটা খরচ বেড়ে যায় কিন্তু এটা দিলে কি হবে প্রত্যেকটা ঘাসের গোড়ায় দিতে পারবেন ঘাসগুলো কম সার পাবে ফসল আছে সেই ফসলগুলো দ্রুত বড় হবে তখন আপনার নিরানি খরচ কমে যাবে না অনেকগুলো খরচ কমায় দিবে উৎপাদন বাড়াই দিবে আসসালামু আলাইকুম আমার কাঁধে একটা নতুন যন্ত্র দেখছেন এটা প্রথম সার ছেটানোর যন্ত্র এর আগে যেগুলো দেখেছিলেন আপনারা স্প্রে করে সেই সেম মডেলেই তৈরি কিন্তু এটাকে দিয়ে সার দেওয়া হয় আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিছুক্ষণ আগে এখানে সার দিয়েছি এবং এখানে সার রাখা হয় এই সারগুলো এই দিক দিয়ে এসে আপনি নিয়ন্ত্রণ করে প্রত্যেকটা গাছের গোড়ায় দিতে পারবেন আর এটা কেন ব্যবহার করবেন সেটা একটু আপনাদেরকে বুঝাই দিই আপনারা জানেন যে যে জায়গায় যে ফসলগুলো আমরা আবাদ করি সেখানে আমরা সার সব সময় ম্যানুয়ালি এইভাবে ছিটাই দিই পুরো জমিতে যেখানে সেখানে পড়ে যায় যে গাছটার দরকার সেখানে সার পর্যাপ্ত যায় না সে কারণে ঘাস বেড়ে যায় ফসল কমে যায় তার মানে কি ঘাস সব সময় বেশি সার টানে তো ওইটা নিয়ন্ত্রণ করার উপায় কি নিরানি দিতে হয় বারবার ছিটতে হয় এটা একটা খরচ বেড়ে যায় কিন্তু এটা দিলে কি হবে আপনি প্রত্যেকটা ঘাসের গোড়ায় দিতে পারবেন যেটার কারণেই ঘাসগুলো কম সার পাবে এবং আপনার ভুট্টা বা যে কোনো ফসল আছে সেই ফসলগুলো দ্রুত বড় হবে এবং ঘাস যখন আপনার কম হবে তখন আপনার নিরানি খরচও কমে যাবে তো এই একটা ছোট্ট যন্ত্র আপনার অনেকগুলো খরচ কমায় দিবে এবং আপনার উৎপাদন বাড়ায় দিবে তো এটা আমার হাতে দেখতে পাচ্ছেন যে এটা স্টিলের স্টিল আপনি দুইভাবে কাজ করতে পারবেন এক হচ্ছে উপরে উপরে জাস্ট হালকা করে ছিটাই দিতে পারবেন আরেকটা হচ্ছে আপনি চাইলে একদম মাটির নিচে এইভাবে একটু হা হালকা সরাই দিয়ে চাপ দিলে এখানে পড়ে যাবে আপনি যখন এটা তুলে ফেলবেন মাটি সরে যাবে এবং গাছের গোড়া পর্যন্ত এই সারটা চলে যাবে তার মানে বুঝতেই পারছেন আপনি চাইলেই এর উপর দিয়েও দিতে পারবেন এবং মাটির গু নিচেও আপনারা সারটাকে দিতে পারবেন একদম এক্সাক্ট যে জায়গার জন্য আপনার সারটা প্রয়োজন সেখানে আপনি ব্যবহার করতে পারবেন তো আমি আশা করি যে এই প্রোডাক্টটা আপনাদের অনেক কাজে দিবে এবং আপনাদের কাজকে আরো সহজ করবে খরচ কমায় দিবে এবং আপনার উৎপাদন বাড়াই দেবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ